মেঘভাঙা বৃষ্টিতে হয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে কেদারনাথও কেদারনাথে যাওয়ার পথে লিঞ্চলির কাছে মেঘভাঙা বৃষ্টিতে জল থৈ থৈ পরিস্থিতি বেড়ে গিয়েছে নন্দাকিনির জলের স্তর গৌরীকুণ্ড মন্দির খালি করা হয়েছে ইতিমধ্যেই এবং তার পাশাপাশি উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঘনশালিতে দুজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে আর কেদারনাথ যাওয়ায় হাঁটার পথে ভীম বালিতেও ধস নেমেছে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় বড় একটা অংশ অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন দিব্যেন্দু দা কেদারনাথে কার্যত সেখানেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথ কি ছবি দেখো শুধুমাত্র কেরল নয় উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাগাতার বৃষ্টি চলছে এবং যে বৃষ্টির কারণে বহু জায়গায় ধসের খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে বিশেষ করে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং দিল্লিতে লাগাতার বৃষ্টি চলছে এবং যে পরিস্থিতি আমরা এর আগে দেখেছিলাম উত্তরাখণ্ড কার্যত বিপর্যস্ত হয়ে গেছিল দেবভূমি সেই দেবভূমি কিন্তু আবারও বিপর্যস্ত হতে চলেছে তার কারণ এই কেদারনাথে যাওয়ার পথে পথেবালি সেখানে একটি গতকাল রাতে ধস নামে অন্তত দুশো জন পূর্ণাস্ত্রী সেখানে আটকে পড়েন তাদের উদ্ধার কাজ চালানো হচ্ছে তিহড়িতে আহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে চামলিতে সেখানেও ধস নেমেছে বহু রাস্তা আটকে গেছে কেদারনাথের যে মূল রাস্তা সেই রাস্তা থেকে পুণ্যার্থীরা তাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত পুণ্যার্থী এখনো কেদারের উদ্দেশ্যে যাত্রা করেনি তাদের সেখানে নিচে গৌরীগণ্ডি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু উত্তর উত্তরবঙ্গ বা উত্তর 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 ভারত কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে কিন্তু আবারও বড় বিপর্যয় ঘটতে পারে এবং শুধুমাত্র উত্তরাখণ্ড নয় তার সঙ্গে হিমাচল প্রদেশ সিমলা রামপুরে সেখানে প্রায় ছত্রিশ জন নিখোঁজ হয়েছেন নিখোঁজ রয়েছেন তার মধ্যে দুজনের মৃত্যু খবর পাওয়া গেছে উদ্ধার চালাচ্ছে এসডিআরএফ এবং এই উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি গোটা পরিস্থিতি দিকে নজর রেখেছেন তিনি একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং উদ্ধারকারী দল অর্থাৎ যারা উদ্ধার কাজে রাজ্যের যে দল সেই দলকে কিন্তু তৈরি থাকতে বলেছেন পরিস্থিতি কিন্তু ঘোরালো হতে পারে কারণ বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন এবং উত্তরাখণ্ডের যে বিপর্যয় কেদারনাথ যে বিপর্যয় সেই বিপর্যয়ের ছবি কিন্তু অত্যন্ত চেরা ছবি সেই বিপর্যয় সেই ছবি কিন্তু আমরা এর আগেও দেখেছি ফলে যেভাবে বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি চলছে তাতে এই উত্তর ভারত কিন্তু আবার বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশেষ করে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো তোমায় দিব্যেন্দু ঘোষ অ্যাসাইনমেন্ট হেড আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন